থমকে আছে বরিশাল ভোলা সেতু প্রকল্প। পদ্মা সেতুর সুফল পাচ্ছেন না ভোলাবাসী। স্বপ্নের পদ্মা সেতুর সুফল থেকে বঞ্চিত দক্ষিণের একমাত্র দ্বীপ জেলা ভোলার বাসিন্দারা। এখনও তাদের নৌযান নির্ভর যোগাযোগ ব্যবস্থা, সরাসরি কোনো সড়কপথ না থাকায় নৌযানে বরিশাল এসে যেতে হয় গন্তব্যে। যদিও দক্ষিণ পূর্বাঞ্চলের 21 জেলার অর্থনৈতিক নেটওয়ার্ক গড়ে তোলার লক্ষ্যে কয়েক বছর আগে বরিশাল ভোলা সেতু নির্মাণের ঘোষণা দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেতু নির্মাণের সম্ভাব্যতা পরীক্ষাও সম্পন্ন হয়েছে, কিন্তু দাতাদেশ নির্ধারিত না হওয়ায় সেতু নির্মাণ প্রকল্প থমকে আছে। সংশ্লিষ্টরা জানান, বরিশাল ভোলা সেতু নির্মিত হলে পদ্মা সেতুর যথার্থ সুফল পাবেন জেলে কৃষক থেকে শুরু করে ব্যবসায়ীরা। ভোলার প্রায় 2 ট্রিলিয়ন ঘনফুট গ্যাসের মজুত রয়েছে। 6টি কূপ থেকে প্রতিদিন 120 MMCF গ্যাস উত্তোলন হচ্ছে। আরও 3টি কূপ খননের জায়গা নির্ধারিত হয়েছে। বাণিজ্যিক ব্যবহার হচ্ছে মাত্র 70 MMCF গ্যাস। এখানে সার কারখানা সহ মাঝারি শিল্প কারখানা স্থাপনের বিপুল সম্ভাবনা রয়েছে। উৎপাদিত পণ্য পদ্মা সেতু হয়ে দেশের বিভিন্ন প্রান্তে সহজে পরিবহন করা যাবে। এই জেলায় প্রতি বছর উৎপাদিত হয় 1,80,000 টন ইলিশ, 100 কোটি টাকার তরমুজ, শসা ও ক্যাপসিকাম। জেলার চাহিদা মিটিয়ে এসব পণ্য দেশের বিভিন্ন প্রান্তে যায়। ভোলা বরিশাল সেতু নির্মিত হলে জেলার কৃষক ও ব্যবসায়ীরা সহজে এসব পণ্য পরিবহন করতে পারবেন। জানা গেছে 2021 সালের 5 ডিসেম্বর সেতু মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের একটি টিম সরজমিন সেতু নির্মাণের সম্ভাব্য স্থান পর্যবেক্ষণ করে। 11,000 কোটি টাকা ব্যয়ে এই সেতুর একাংশে লাহারহাট থেকে শ্রীপুর পর্যন্ত 3.5 কিলোমিটার ও অন্যদিকে শ্রীপুরের পূর্ব পাড় থেকে ভেদুরিয়া ঘাট পর্যন্ত 1.5 কিলোমিটার সেতু নির্মাণের জন্য সম্ভাব্য স্থান পর্যবেক্ষণ করে টিম। পরে সেতু সচিব মোহাম্মদ বেলায়েত হোসেন জানিয়েছিলেন, 2025 সালের মধ্যে ভোলা বরিশাল সেতু নির্মাণ হবে। এছাড়া বিশ্বব্যাংকের তত্ত্বাবধানে ভারতীয় টেকনিক্যাল কনসালট্যান্ট ডক্টর দীপঙ্কর চ্যাটার্জির নেতৃত্বে একটি টিম সেতু নির্মাণের সম্ভাব্যতাও পরীক্ষা করে, কিন্তু এরপর আর এগোয়নি প্রকল্পের কাজ। ভোলা নাগরিক কমিটির সহসভাপতি সাবেক অধ্যক্ষ প্রফেসর দুলাল চন্দ্র ঘোষ বলেন, পদ্মা সেতুই আমাদের ভোলা বরিশালের সেতু নির্মাণের স্বপ্ন দেখাচ্ছে। এ সেতু নির্মাণ হলে এ অঞ্চলের 21 জেলার মধ্যে অর্থনৈতিক নেটওয়ার্ক গড়ে উঠবে। ভোলা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী নাজমুল ইসলাম বলেন, 252 কোটি টাকা ব্যয়ে বরিশাল ভোলা ও লক্ষ্মীপুর মহাসড়ক প্রকল্প চলমান রয়েছে। এ প্রকল্পের মাধ্যমে 35 কিলোমিটার সড়ক 33 ফুট প্রশস্ত করা হচ্ছে। এর মধ্যে বরিশাল চরকাওয়া থেকে লাহারহাট পর্যন্ত 11 কিলোমিটার, ভেদুরিয়া লঞ্চঘাট থেকে ভোলা সদর পর্যন্ত 16 কিলোমিটার ও মজু চৌধুরীর হাট থেকে লক্ষ্মীপুর পর্যন্ত 18 কিলোমিটার সড়ক নির্মাণ করা হচ্ছে। সেতু নির্মাণ হলে এর সুফল মিলবে। ভোলার জেলা প্রশাসক মোহাম্মদ তৌফিক ইলাহি চৌধুরী জানান, বরিশাল ভোলা সেতু নির্মাণের সম্ভাব্যতা পরীক্ষা সম্পন্ন হয়েছে। এই সেতু হলে দ্বীপ জেলা ভোলায় সড়ক যোগাযোগের নতুন দ্বার উন্মোচিত হবে। এ বিষয়ে বরিশাল বিভাগীয় কমিশনার আমিনুল আহসান বলেন, বরিশাল ভোলা সেতু নির্মাণ প্রকল্প থমকে নেই, হয়তো ইউক্রেন রাশিয়া যুদ্ধ সহ চলমান প্রেক্ষাপটে কিছুটা ধীরে এগুচ্ছে, তবে কাজ চলছে। যেহেতু আমাদের সক্ষমতা বেড়েছে, সেহেতু এই সেতুও নির্মাণ হবে।